কেবলটা হলো এই যে এটা নিচে এখানে কিন্তু এলইডি হইব। একটা লাইটের জন্য কতগুলো বারাং লাগতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি সাজেস্ট করি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি, যাতে নতুন তারা কিছুটা কাজ শিখতেও পারে, কিছুটা বুঝতেও পারে এবং কি করতে পারে। তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে আজকে পরিচয় করাই দিই কিছু জিনিসপত্রের সাথে। আমি একটা লাইট সেট করতেছি 39 তলায়, ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা হলো লাইট, এই যে লাইটটা পিছন সাইডে এরকম, এটা হলো ড্রাইভার, সামনের সাইডটা এরকম। এই লাইটটাই সেট করতে হইব। তো এই লাইটটা সেট করতে গিয়ে আমার কতগুলো বারাং জিনিসপত্র লাগতেছে। কাটা, টেস্ট পেন, এই দুইটা তো কমন লাগবেই, স্ক্রুড্রাইভার। এই স্ক্রুপগুলো কাছ থেকে দেখাইলে এটা কিন্তু যে নর্মালি যে স্ক্রুপটা এটা না, এটার মধ্যে চাকু সিস্টেম। এটা আপনার এটার জন্য নিয়ে আইছি, এই স্যাডেলের জন্য, যাতে এভাবে এটা, যেহেতু আমি রডের মধ্যে কাজটা করতে হইব, আমার পাইপগুলো সেট করতে হইব। রডের মধ্যে করতে গেলে এই রড এটা সুন্দরভাবে খাইতে পারে। নর্মালি যে স্ক্রুপ আছে এগুলো জীবনও ঢুকবো না। এটাকে বলা হয় তাজামও বলা হয় এবং কি টাইপিংও বলা হয়। এটা হলো ডোন কভার, স্যাডেল, কনেক্টার, অলসো সকেট, অ্যাডাপ্টার। এটা হলো অ্যাডাপ্টার, একটু ফ্লেক্সিবলের কাজও আছে। এটা হলো জিআই ফ্লেক্সিবল অ্যাডাপ্টারের লেগা, এবং কি ফাইনালি বক্স কভার, ওয়্যার টেপ, এক্সেড ওয়্যার গ্রিন কালার, যেটা সবুজ, নীল কালার কালারিং এর জন্য, ব্লু, কালো কালার, ব্ল্যাক। এটা হলো এক্সেড। এখন আমি কাজটা দেখাই যে কোন সাইডে আমি কাজটা করব। ড্রিল, স্ক্রু, এটা হ্যাকিং করা যাবে না, স্ক্রুপ এগুলো সেট করার জন্য। এই কেবলটা হলো এই যে এটা, এটা ছোট করে রাখা হয়েছে। এখান থেকে জিআই পাইপ দিয়ে নিচে আইনা হ্যাক করে এর সাথে কালেকশন করে দেব। আর পাইপটা আমার এই জায়গায় সেট করা হইব, এই যে পাইপ। এটা হলো রড, রডের এই সাইডটা উঠাইয়া উপর সাইডটা আইনা এর সেন্টারে, সেন্টার বরাবর এই লাইটটা ফিটিং করা হইব। এটা আলো দিবে নিচে, যেহেতু এটাকে বলা হয় পেভিলিয়ান, পেভিলিয়ান এরিয়া। এখানে বৈশা টৈশা যে সময় আড্ডা কিংবা অবসর সময়টা কাটাইব, তখন যদি একবারে অন্ধকার থাকে তাহলে তেমন একটা ভালো দেখা যাবে না। এই জন্য এই লাইটটা। এই সাইডে নিচে কিছু কাজ আছে, এই জায়গায় এলইডি কিছু লাইট হইব। পুরোটাই পুরা এরিয়াটা লাইট যে থাকবে একটা, এদিক দিয়ে গাছের জন্য কিছু লাইট আছে। এই যে জেনসেন বক্স দিয়া, এই যে গাছের ভিতরে, গাছ বড় হয়ে গেছে, ওই সময় গাছে এত পাতা ছিল না। এই যে এই জায়গায় লাইট আছে লাপান ওয়ার্ডের। তো এগুলো এভাবে করা লাগবো। আর এটা হলো জিআই, জিআই যে ব্লান্ডার সেট, এটাকে বলা হয় ব্লান্ডার। এটা ডাইশ। একটা লাইটের জন্য কতগুলো বারাং লাগতেছে। এই লাইটটা অনেক আগে বলছিলাম যে সেট করার জন্য, কিন্তু করে নাই। ওই যে পাইপ প্রয়োজন মতো ওরা বাঁকা করে নিতেছে, কি পরিমাণ লাগবো কেমনে করতে হইব এটা তারা এইভাবে সেট করে নিতেছে। তো আশা করি কিছুটা হইলেও বুঝতে পারছেন, তাদেরকে বুঝাইতে পারছি। যারা নতুন কলিংয়ে আইসো, চেষ্টা করবা কাজ শেখার জন্য, যে যে কাজের সাথে যুক্ত থাকো অবশ্যই তুমি কাজ শিখতে হইব। শিখলে তোমার যোগ্যতায় তোমার লক্ষ্যস্থানে পৌঁছাইব, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।